होइसे क्या करक सुग अरे सर पावर के अलावा सारा रास्ता रिक्शा चलाई तो वन मोर गन पापा सामने जगाला बात से सॉरी एक तो देखा चलत भाई प्लीज ना ना टेका देना अपनी पूरा रास्ता बंद कर रखन के नो इयल्ला আপনি যদি ওর একটা সেকেন্ড সুযোগ দিতেন ও বের হয়ে যেত তারপর আসতো আপনার তো গাড়ি তো লাগিয়ে গেছিল না আপনি বলেন এই লোকটা যদি আজকে খাইতো আপনার গাড়ির সাথে ধাক্কা কি করতেন আপনি আমার রিকোয়েস্ট ভাই রাখেন আপনারা পরিশ্রম করেন অনেক কষ্ট করেন গাড়ি চালান এগুলো মানুষ বুঝে আবার বকা দেয় কেন আপনার মাঝে মধ্যে মাথা গরম করে ফেলেন একটু দেখা চালান ভাই প্লিজ ড্রাইভার তার ভুল বুঝতে পারছে কারণ হচ্ছে ড্রাইভার যেভাবে ওভারটেক করছে জাস্ট অল্প একটুর জন্য আজকে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেত যদি পিক আপটা সরে না যেত আমি জানি না ক্যামেরায় বিষয়টা বোঝা গেছে কিনা তবে অনেক কিছুই ক্যামেরায় অতটা স্পষ্ট নয় যতটা চোখে এই পিক আপটা তার নিজস্ব লাইনে ছিল কিন্তু বাসটা একটা ঝুঁকিপূর্ণ ওভারটেক করে হয়েছে কি আটকে রাখছো গা সারা রাস্তা রিক্সা চালা আসছে আচ্ছা যাক যাও গা যাও রাস্তা খালি করে দাও যাও এটা সাইনবোর্ডে একটা কমন দৃশ্য যে এখানে যতগুলো বাস দাঁড়ায় এরা কিন্তু কেউ কাউকে কোনো প্রকার সাইড দিতে চায় না এই যে সামনে দেখেন অনাবিল সুপার পিছন থেকে সামনে যাওয়ার ট্রাই করতেছে কিন্তু ওই যে সামনের আর একটা গ্রিন অনাবিল ও সাইড দিবে না পিছনেরটাকে আবার ওকে সাইড দিচ্ছে না ওই যে সামনের মুক্তিযুদ্ধ স্মৃতি পরিবহন ও জাস্ট ট্রাই করে যাচ্ছে একটু সামনে যাওয়ার আগে যাওয়ার এই রেশারেশিটা আসলে মানে সবার চোখের সামনে ঘটে এটা লুকোচুরি করার কিছু নাই কারণ ওপেন রাস্তা এটা হয় তাই এই আপনি যে পিছনে একটা জ্যাম ফেলছেন দেখছেন আপনি তো গ্লাস ভাঙছে দিকে আপনি কতক্ষণ আটকে রাখবেন আপনি পুলিশে খবর দেন হ্যাঁ না না টেকা দেন আপনি পুরো রাস্তা বন্ধ করে রাখছেন কেন আপনি পুরো এক ঘন্টা এখানে বৃষ্টিতে আটকা পড়ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা যায় অনেকটা ভিজে হয়ে গেছি এই যে খিলগাঁও ফ্লাইওভার বাসাবরের দিক থেকে প্রবেশ মুখ এখানে তুরাক পরিবহন এবং অনাবিল পরিবহন এই দুইটা বাস একটা একটার সাথে রাশিয়াশি করে সম্ভবত লুকিং গ্লাস ভেঙে ফেলছে সামনে যে অনাবিল পরিবহন প্রায় 10 থেকে 15 মিনিট সে এক জায়গায় স্থির দাঁড়ায় আছে এর মধ্যে বৃষ্টি হচ্ছে প্রচুর পিছনে তৈরি হয়েছে অনেক লম্বা জ্যাম আমি এক প্রকার বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজে অনাবিল বাসের কাছে গেলাম পিছনে এতগুলো গাড়িকে সে আটকে রাখছে এতগুলো গাড়িকে সে জ্যামের মধ্যে ফেলছে এসে যখন জিজ্ঞাসা করলাম তখন বলতেছে সে লুকিং গ্লাস ভাঙার জরিমানা আনতে গেছে ঢাকা এই যে একটা অরাজকতা এই যে দিনের পর দিন চলে আসে এরকম একটা রেশারেশি এগুলোর কোনো প্রতিকার কেন নাই এগুলোর জবাব আসলে কার কাছে পাওয়া যাবে এর সদুত্তর কে দিবে কেউই জানে না সবার মধ্যে একটা দায়সারা ভাব সবার মধ্যে একটা সেলফ সেন্টার্ড মেন্টালিটি কেউ আসলে কারো দায়িত্ব নিতে চায় না কেউ কারো হয়ে কথা বলতে চায় না শহরটাকে যদি নিরাপদ করতে হয় শহরটাকে যদি গুছিয়ে রাখতে হয় শহরের রাস্তার শৃঙ্খলা যদি ফিরে আনতে হয় তাহলে এই মেট্রো বাসের লাগাম টেনে ধরতে হবে যদি এদেরকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে শহরে জ্যাম কখনো নিয়ন্ত্রণে আসবে না এই সমস্ত রেশারেশির ফলে মাঝে মধ্যে দু চারজন সাধারণ পথচারী নিহত হয় এরপর তদন্ত হচ্ছে বিচারের মুখোমুখি করা হবে ইজ ইট এনাফ তার মানে এটা কন্টিনিউসলি চলতে থাকবে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে এবং দিনের পর দিন ঢাকা শহরের মানুষ এই ফল ভোগ করতে থাকবে এই সমস্ত কার্যকলাপ দেখে আসলে অধিকাংশ মানুষ বলে যে পরিবহন সেক্টরের লোক এবং অধিকাংশই যারা এটার সাথে জড়িত তাদের আচার আচরণ তাদের মুভমেন্ট শিষ্টাচার বহির্ভূত রাস্তার যে অবস্থা খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা কিন্তু কোন দিক দিয়ে গেলে যে কি হবে কিছু বোঝা যাচ্ছে না মানে পানি দেখেও বুঝতে পারতেছি না যে আসলে কোন দিক দিয়ে যাওয়া উচিত এত বাজে অবস্থা রাস্তার বহুদিন ধরে এই রাস্তার এই অবস্থা এই যে দেখে মনে হচ্ছে এদিক দিয়ে ডাইনোসর হেঁটে গেছে যাই হোক আমরা চাই আমাদের দেশ আরও এগিয়ে যাক রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা নিয়ম শৃঙ্খলা সব দিক থেকে আমরা আরেকটু এগিয়ে যাই যারাই প্রতিদিন রাস্তায় চলাচল করেন সেটা বাস ড্রাইভার গাড়ির ড্রাইভার কিংবা সাধারণ প্যাসেঞ্জার প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা সবাই ট্রাফিক ল ফলো করেন ট্রাফিক নিয়ম মেনে চলেন এবং রং সাইড পরিহার করেন আজকের পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ